বাক্স শুরু হচ্ছে কত দিয়ে? দুর্দান্ত কিন্তু জিনিসটা রয়েছে। ঘট কত দিয়ে শুরু আছে? প্লাস্টিকের গুলো রয়েছে, আর এদিকে যে উর্নি গুলো রয়েছে ভিতরে কিন্তু বেশ অনেকটা জায়গা রয়েছে। বিশাল বিশাল কলসি অবধি তোমরা চার। 12 লিটারের দাম গুলো কেমন যাচ্ছে? এখানে শিকা কত দিয়ে স্টার্ট হচ্ছে? একদম আমাদের বিভিন্ন কিন্তু এখানে জিনিস রয়েছে, প্লাস্টিকের কলসিও রয়েছে দেখছি। মোটামুটি শ্রাবণ মাস আজ থেকেই পড়ে গেল, আর শ্রাবণ মাস মানেই কিন্তু চড়িঘড়ি বাবার কাছে যাওয়ার উৎসব। আর আজকে আমি কিন্তু এসেছি হলো নিমতলা ভূতনাথ মন্দিরের কাছেই। আর এখানে তো তোমরা জানোই শ্রাবণ মাস শুরু হলেই কিন্তু চলে হলো শ্রাবণী মেলা। এই রয়েছে কিন্তু ভূতনাথ, ভূতনাথের ঠিক সামনেই কিন্তু বাকের মার্কেটগুলো বসে, যার রিকোয়েস্ট তোমাদের অনেকেরই ছিল। আর তার মধ্যে একজন ভাই রয়েছে দেবজিৎ দাস, যিনি কিন্তু নামটা আমাকে নিতে বলেছিল। ভাই তোমার রিকোয়েস্টটাও রাখলাম, এক করে দেখবো এই মার্কেটের দাম কেমন চলছে, এবছর নতুন নতুন কি জিনিস রয়েছে বাকে লাগানোর জন্য। আর এছাড়াও তো অনেক সাজগোজের জিনিস পাওয়া যায়, যারা তারকেশ্বর যায় তার আগে যে সাজগোজটা মানুষ করে সেটা কিন্তু এই ভূতনাথ থেকেই। চলো সেগুলোও কিছু কিছু দেখবো, চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। ভূতনাথ ঢুকতে দু পাশেই কিন্তু এরকম দোকানগুলো তোমরা পেয়ে যাবে, যেহেতু এখানে শ্রাবণী মেলা চলছে তার জন্য কিন্তু প্রচুর মেলার দোকানও বসেছে, সঙ্গে তো বাকের দোকান রয়েছে। হল নাম্বার 23-এ এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের কিন্তু বাঘ রয়েছে। এদিকে রয়েছে বড় বাঘ, আর এদিকটা যদি দেখাই রয়েছে কিন্তু ওই সরু ছোটো বাঘ বলবো না, সেগুলোও বেশ হাইটের রয়েছে। ভাই স্টার্ট কত দিয়ে আছে বাঘের? 300 টাকা দিয়ে। আর এইগুলো? এগুলো 900। আচ্ছা এগুলো রয়েছে 10 ফুটের, আর ওগুলো কত ফুটের ছিল? আর এগুলো 6 ফুট রয়েছে। আর শিখা তোমার কাছে স্টার্ট কত দিয়ে আছে? 350 টাকা দিয়ে। মোটামুটি যে বড় শিখাগুলো দেখছি এগুলো কতটা মানে ওয়েট রাখতে পারবে? 20-25 লিটার। আচ্ছা মোটামুটি সাজানোর জন্য দেখো এখানে বেশ কিছু জিনিস রয়েছে প্লাস্টিকের, যেগুলো আমরা লাগিয়ে থাকি। আর এখানে ঘন্টা দেখতে পাচ্ছি, যে ঘুঙুরগুলো, ঘুঙুর স্টার্ট কত আছে ছোটো দিয়ে? এগুলো? আচ্ছা এগুলো 40 টাকা, এটা 60 টাকা। আর মোটামুটি এই বড়গুলো? পিতলেরটা 300 টাকা জোড়া, তাই তো? আচ্ছা আর এই যে এই ঘন্টাগুলো কেমন দাম? 100 টাকা জোড়া। বাহ, এখানে কিন্তু তোমরা তার থেকেও ছোটো পেয়ে যাবে, দেখো একদম ছোটো মিডিয়াম অনেক হাইটে কিন্তু রয়েছে। আবার নিকেল করা যেগুলো থাকে সেগুলোও পেয়ে যাবে, পিতল তো রয়েছে। আর ঘট কত, মাটির ঘট কত দিয়ে স্টার্ট? 25 টাকা দিয়ে স্টার্ট আছে। আর কত আছে একদম ছোট থেকে? 60 টাকা দিয়ে কিন্তু বাঘ এখানে স্টার্ট হচ্ছে, 600 টাকা অবধি রয়েছে। আর শিখা? শিখা স্টার্ট? আচ্ছা শিখা 50 টাকা থেকে 350 টাকা অবধি পেয়ে যাবে। এরকম বড় বড় সাইজের যদি চাও সেগুলো রয়েছে, দেখো কি বিশাল। এগুলোর দাম কেমন আছে ফুলদানিগুলো? 500 টাকা জোড়া। আচ্ছা ফুলদানিগুলো? আচ্ছা এগুলো 250 টাকা, এগুলো 150 টাকা। আচ্ছা আর ঘুঙুর তোমার কাছে স্টার্ট কত দিয়ে আছে? 80 টাকার থেকে। কোনগুলো? 80 টাকা জোড়া। এগুলো 80 টাকা জোড়া? 100 টাকা জোড়া। আচ্ছা এটা 100 টাকা জোড়া, 300 টাকা জোড়া। এগুলো ফুল পিতল আছে, আর এগুলো আছে 60 টাকা। বাহ ভীষণ কিন্তু ভালো হয়েছে, আর আওয়াজগুলো কিন্তু বেশ ভালো। ব্যান্ডগুলোর দাম কেমন আছে? এই যে বাঁকে লাগায় 50 টাকা। পরে যে ঘটগুলো প্লাস্টিকের লোক নিয়ে যায় সেগুলো, এমনকি জামা কাপড়ও রয়েছে কিন্তু এতে, সঙ্গে শিখা, বিভিন্ন জিনিস কিন্তু এই দোকানটাতে তোমরা পাবে। আচ্ছা জামাগুলোর দাম কেমন আছে যেগুলো রয়েছে? মহাকাল লেখা যে ড্রেসগুলো রয়েছে, আর এদিকে যে উর্নিগুলো রয়েছে এগুলোর দাম কেমন আছে? স্টার্টিং কত দিয়ে আছে? গামছা হচ্ছে 120 টাকা। আচ্ছা গামছা 120, জামাটা হচ্ছে 220 টাকা। আচ্ছা 220, গেঞ্জিটা হচ্ছে তোমার 170 টাকা। 170 টাকা। আচ্ছা প্যান্ট রয়েছে 90 আর 120। আচ্ছা আর মোটামুটি এখানে তো দেখতে পাচ্ছ ঘট ফটের কালেকশন রয়েছে। ঘট কত দিয়ে শুরু আছে প্লাস্টিকের? আমার 25 টাকা থেকে শুরু আছে। আচ্ছা এটা কিন্তু রয়েছে স্টল নাম্বার 29, এখানে এলে কিন্তু তোমরা সমস্ত ড্রেস কালেকশন পেয়ে যাবে। এসছি কিন্তু এখন স্টল নাম্বার 12-13-তে, আর দোকানটা কিন্তু রয়েছে জয় বাবা ভূতনাথ কাওয়ার সাজগড়, যেখানে তোমাদেরকে আগের বছরও কালেকশন দেখিয়েছিলাম। আর এবছরও তোমরা অনেক কেউ রিকোয়ারমেন্ট করেছো যে এই দোকানে কালেকশন যেন দেখাই, চলে এসছি কিন্তু দোকানে, দেখবো কী কী কালেকশন রয়েছে আর কেমন কী দাম রয়েছে। কাকু নিউ নিউ কী কালেকশন আছে এবছর সেগুলো একটু দেখাও, যেমন ওই শিবের যে এইগুলো যে লাগায় বাকের মধ্যে এগুলো একটু দেখিও। এটা শিবলিঙ্গ। আচ্ছা এটা হচ্ছে
দুর্দান্ত কিন্তু জিনিসটা পুরো, কিন্তু তোমরা ওই বাঁকের উপর লাগাতে পারো। আচ্ছা দাম কেমন রয়েছে? এটা হচ্ছে 1100 টাকা পিস আছে, এর একটা ছোট সাইজ আছে 700 টাকা। আচ্ছা এরপর এই ওখানে আছে যেরকম ফুলদানি আছে, আমাদের কাছে আছে বাবা বাবা বাক্স, যেটা হচ্ছে গ্যাঁজা রাখার জন্য বাবা বাক্স। আর পেতলের কলসি আছে, স্টিলের কলসি আছে, ডমরু আছে, পেতলের ডমরু আছে, কাঠের ডমরু আছে, ফাইবারের ডমরু আছে, ত্রিশুল আছে। দাম কেমন রয়েছে এগুলো? একদম কম দাম আছে, 800 টাকা। এগুলো সারের মাথা আছে, 6000 টাকা জোড়া। 6000 টাকা জোড়া আছে। এগুলো কি তোমরা কালার করে দেবে? আচ্ছা কালার করাও কিন্তু তোমরা পেয়ে যাবে। কপুরদানি রয়েছে, এদের ওই ধুনো দেয়, ধুনো দিয়ে ভেতরে ধুনো জ্বাললে সব সুস্টিকের মতো করে সব বেরাবে তোমার। দাম কেমন আছে? 200 টাকা পিস। 200 টাকা। আর তোমার এখানে শিকা কত দিয়ে স্টার্ট হচ্ছে? একদম কম দাম দিয়ে 20 টাকা দিয়ে শিকা শুরু, 20 টাকা জোড়া, 20 টাকা দিয়ে শুরু করে 400 টাকা জোড়া অবধি রয়েছে। 400 টাকা বড় শিকা তাতে যায়। কতটা ওয়েট ধরতে পারবে এটা? এর মধ্যে একটা বাচ্চা নিয়ে যাওয়ার শিকা, এটা একদিকে ঝুড়িতে বাচ্চা থাকবে, বাচ্চা নিয়ে যাওয়ার শিকা, বাচ্চা নিয়ে করে আবার গ্রাম তাই। এই উপরে যে কলসিগুলো দেখছি, কলসিগুলোর দাম কেমন আছে? কলসি আছে 1600 টাকা পিস আছে। আচ্ছা এরপরে উপরে পড়বো আছে 2000 টাকা অবধি রয়েছে। আচ্ছা 800 টাকা অবধি বাঁক আছে আমাদের কাছে। 30 টাকা দিয়ে বাঁক শুরু, 800 টাকা অবধি, 800 টাকা অবধি বাঁক রয়েছে। এরপরে যদি যত সাইজ চাইবেন সেই সাইজের আপনি পাবেন আমাদের কাছে বাঁক, ছোট বড় সব রকম সাইজ আছে। 12 ফুট অবধি, 12 ফুট বাঁক রয়েছে। এবার আপনারা যদি বলেন আমরা যে সাইজ চাইবেন আমরা সেই সাইজে বাঁক, যেমন চাইবে দাদারা কিন্তু তেমনই সাইজ। এই ত্রিশূল রয়েছে, গদা আছে আমাদের কাছে 30 টাকা থেকে শুরু করে 1000 টাকা অবধি আপনার ত্রিশূল আছে, গদা আছে। গদা স্টার্ট কত দিয়ে আছে? গদা স্টার্ট হচ্ছে আপনার 1200 টাকা থেকে স্টার্ট করে 5000 টাকা পিস অবধি গদা আছে। আচ্ছা তোমার এখানে বড় বড় এমনি ডুমরু বাজানোর ডুমরু গুলো দেখছি যে, এগুলোর দাম কেমন আছে? 400 টাকা। 400 টাকা। আচ্ছা ছোট ডুমরু আছে, এই ছোট ডুমরু সব এগুলো, এই ছোট ডুমরু আছে 100 টাকা দাম আছে, 60 টাকা দাম আছে। আচ্ছা 60 টাকা দিয়ে কিন্তু তোমরা এখানে ডুমরু পেয়ে যাচ্ছ। আর তোমরা এখানে বাঁক পুরো রেডি করে দিতে পারো? আমরা বাঁক রেডি করব, আমাদের কাছে 5000 এলে 500 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা অবধি আমরা বাঁক এখন সাজাচ্ছি, যে যেরকম বলবে আমরা সেরকম সাজিয়ে দেবো বাঁক। আচ্ছা আর তোমার এখানে যে খুঙুর গুলো আছে স্টার্ট কত দিয়ে আছে, আপটু কত দিয়ে আছে বলে দাও? 60 টাকা থেকে শুরু করে। আচ্ছা পিস এইটা যেটা হচ্ছে এইটা কেসি চাকরা, যেটা আমাদের কাছে মার্কেটে সবচেয়ে কম রেট, 250 টাকা জোড়া। 250 টাকা, 250 টাকা জোড়া। এবার এটাই যদি অ্যালুমিনিয়ামে চলে আসবেন 100 টাকা জোড়া। আচ্ছা তার থেকে বড় সাইজটা 200 টাকা জোড়া। আচ্ছা এগুলো সব কম দাম আছে, 40 টাকা পিস, 40 টাকা পিস। এগুলোর কিন্তু আওয়াজ খুব সুন্দর, খুব সুন্দর আওয়াজগুলো। আমাদের দোকানে এলে সব রকম জিনিস পাবেন, আমরা আমাদের কাছে বাক্স আছে সব রকম আইটেম রয়েছে, পেট্রোল থেকে প্লাস্টিক থেকে শুরু করে পেট্রোল অবধি সব রকম আইটেম রয়েছে। 12 ফুট অবধি তোমরা বাঘ পাবে, এগুলো একটা মিডিয়াম আছে, 7 ফুট, 7.5 ফুট, 6 ফুট, এই বাঘগুলো কিন্তু তোমরা এসে দেখতে পাবে। তোমার কুঠারগুলো, কুঠারগুলোর দাম পড়বে কিন্তু 2500। আর এই ছুরি টাইপের যেটা আছে কিন্তু তোমরা পেয়ে যাবে, এটার দাম 400 টাকা কিন্তু পিস। নাগগুলো রয়েছে আমাদের 350 টাকা সঙ্গে, এগুলো 3000 টাকা আছে। কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দাও। তো দোকানের কার্ড ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারের কল নাম্বার রয়েছে 15। এখানে দেখো ছোট বড় কত খুঙুরের কালেকশন রয়েছে, সঙ্গে কিন্তু তোমরা এখানে পিতলেরও অনেক কালেকশন পেয়ে যাবে। দেখো ত্রিশূল থেকে শুরু করে ডুমরুর সাথে দেখো ত্রিশূলগুলো রয়েছে, ফুলদানি কালেকশন রয়েছে, এদিকে বাকেরও কালেকশন রয়েছে। দেখো বিশাল বড় বড় বাঘ রয়েছে, স্টল রয়েছে কিন্তু 10 আর 11। দাদা বাঘগুলো স্টার্ট কত আছে এই বড়গুলো? 700 টাকা দিয়ে কিন্তু স্টার্ট রয়েছে 10 ফুটের বাঘগুলো। আর শিকাও মোটামুটি তোমরা এখানে অনেক স্টাইলের পেয়ে যাবে, দেখো এই শিকাগুলো রয়েছে। আচ্ছা দাদা এই শিকাগুলোর দাম কেমন আছে? কাঠের বের 150 টাকা জোড়া। আচ্ছা স্টল নাম্বার 42 এখন দাঁড়িয়ে রয়েছে। দেখো প্লাস্টিকের সমস্ত কিন্তু ঘটের কালেকশন পাবে, সঙ্গে কিন্তু এবছর প্লাস্টিকের কলসিও রয়েছে দেখছি। এগুলো জোড়া কত আছে? 250 টাকা। 250 টাকা জোড়া রয়েছে, দেখে নাও। আর বিভিন্ন কিন্তু এখানে ড্রেসেরও কালেকশন পেয়ে যাবে, দেখো এই ড্রেসগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডি, এগুলোও রয়েছে। এগুলোর দাম কেমন আছে? 210 টাকা। 210 টাকা। আর শিখা তোমার কাছে স্টার্ট কত আছে?
আচ্ছা একদম বড় গুলোর, তাই তো? জ্বালা গুলোর তোমরা এখানে কিন্তু শিখা পাবে। ওয়েট কতটা ধরতে পারে এই যে এইগুলো? আচ্ছা 20 লিটার ওয়েট কিন্তু তোমরা অনায়াসে ক্যারি করতে পারো। এই যে গামছাগুলো দেখছো এগুলো কিন্তু 80 দিয়ে স্টার্ট আছে, আর উনি টাইপের যেগুলো এখন খুব চলে এগুলো কিন্তু 120 টাকা দিয়ে স্টার্ট তোমরা পেয়ে যাবে এই দোকানে। কালের যে প্লাস্টিকের যেগুলো বাঁকে লাগায়, এছাড়াও সিবের আরও নানান ধরনের কিন্তু প্লাস্টিকের সমস্ত এই কালেকশন কিন্তু এই দোকানটায় তোমরা পেয়ে যাবে। রুদ্রাক্ষের সাথে সাথে কিন্তু মানুষ এইগুলো আজকাল পরে থাকে, এই যে মুন্নুমালা যেগুলোকে বলে, এগুলো রয়েছে কিন্তু 400-450 এরকম দামে। এর থেকে যদি তোমরা ছোটো নিতে চাও মোটামুটি কিন্তু 250-300 এরকম দাম দিয়ে স্টার্ট আছে। যেমন বড় নেবে তেমন কিন্তু দামটা পড়বে। তো মালার কালেকশন কিন্তু রয়েছে স্টল নাম্বার 8-এ, তোমরা কিন্তু এসে দেখতে পারো। যার জন্য বা শ্রাবণী মেলায় এসে যদি এই সব জিনিসগুলোর প্রিয় হও তাহলে কিন্তু 36 নম্বর স্টলে আসতে পারো, প্রচুর কিন্তু কালেকশন রয়েছে। মানে বলতে পারো সাজগোজের, যেগুলো মহাকালের বা শিব ভক্তরা পরে থাকে, বিভিন্ন কিন্তু এখানে জিনিস রয়েছে, বিভিন্ন মালা রয়েছে, হাতে পড়ার বিভিন্ন, এই যে নিচে তোমাদেরকে দেখাতে পারি, এই জিনিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা পায়ের যে এক পায়ে বেড়গুলো পড়ে সেগুলোও রয়েছে। ডুমরু অনেকেই নিয়ে যায় দেখি, ডুমরুরও কিন্তু প্রচুর ছোট বড় কালেকশন রয়েছে। ডুমরুগুলো স্টার্ট কত আছে দাদু? 60 টাকা দিয়ে কিন্তু স্টার্ট পাবে, এরকম বড়ও রয়েছে, এর থেকেও বড় কিন্তু ভিতরটায় কিন্তু তোমরা পেয়ে যাবে। বড় ডুমরুগুলোর দাম কেমন? এই বড়গুলো একদম বড়গুলো 600 টাকা কিন্তু রয়েছে। প্লাস্টিক, পিতল, এছাড়াও মাটির কালেকশন তো দেখিয়েছি, হাঁড়ি বা হান্ডি বা ঘটির, এখন এসে কিন্তু স্টিলের কালেকশনগুলো দেখাবো। এখানে কিন্তু তোমরা হান্ডি, কলসি ছোটো বড় সব ধরনের পেয়ে যাবে। দাদা একদম ছোটো কলসিগুলোর দাম বলো আর হান্ডিগুলোরও বলে দিও। ছোটো আমাদের 5 লিটার দিয়ে স্টার্টিং আছে। আচ্ছা দাম কেমন আছে? 5 লিটারের দাম আছে আপনার 600 টাকা দিয়ে। 600 টাকা দিয়ে। আর আপ টু কত বড় পাবে তোমাদের এখানে? মানে 12 লিটার অবধি পাবে। 12 লিটার, 12 লিটারের দামগুলো কেমন যাচ্ছে? 12 লিটারের দাম আছে 1400 আছে, 1500 আছে। সব কি জোড়া পাবে? সব জোড়া। আর হান্ডির? হান্ডির দাম আছে 5 লিটারের 550 টাকা দিয়ে স্টার্টিং। আচ্ছা 1200-1500 টাকা পর্যন্ত আছে। আচ্ছা স্টিলের জোড়া কালেকশন পেয়ে যাবে একসাথে দুটো করে, তোমরা কিন্তু এসে দেখতে পারো। স্টল নাম্বার কত আছে? স্টল নাম্বার কিন্তু রয়েছে 39। বেশুরা আগে রয়েছে, দেখে নাও, বেশ কিন্তু সুন্দর। নিমতলার বাগ মার্কেটে যে সমস্ত কালেকশনগুলো চলছিল সমস্ত প্রাইস আপডেট সহ তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু ঝটপট চলে আসতে পারো। যা যা মেটেরিয়ালস কেনার রয়েছে ঝটপট কিনে নিতে পারো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে বলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে যেও। আর যে কোনো প্রশ্নের জন্য ইনস্টাগ্রামে DM করতে পারো, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। চলো আজকের মতো এখানে এন্ড করলাম, সব সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।